ঢাকা বরিশাল মহাসড়কের রাস্তা দখল করে নগরের সিএনবি রোডে 2022 সালে পার্কটি তৈরি করেন তৎকালীন সিটি মেয়র সেনিয়াবা সাদিক আব্দুল্লাহ। তার মা বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগমের নামে হয় পার্কের নামকরণ। শুরু থেকেই মতবিরোধ দেখা দিলেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই ক্ষমতার জোরে নির্মাণ করা হয় এটি। এতে ঢাকা থেকে কুয়াকাটা, পিরোজপুর ও খুলনাগামী পরিবহনগুলো প্রায়ই পড়তে হয় যানজটে, ঘটে দুর্ঘটনাও। ভোগান্তির আরেক কারণ ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কটির দুই লেনের সরু রাস্তা। পদ্মা সেতুর সুবাদে দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও পর্যটন আরও গুরুত্ব পাওয়ায় প্রতিনিয়তই মহাসড়কটিতে বাড়ছে যান চলাচল। এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এমন অবস্থার উন্নতি করতে দুই লেনের মহাসড়কটি চার অথবা ছয় লেনে উন্নীত করার কোনো বিকল্প নেই। বাংলা থেকে কুয়াকাটা পর্যন্ত যাইতে প্রায় পাঁচ ছয় ঘন্টা সময় লেগে যায়। পদ্মা সেতুর যে সুবিধাটা নেওয়ার, সেটা আমরা এখন নিতে পারতেছি না রাস্তার কারণে। শুধু মহাসড়কই নয়, বিভাগের ছয় জেলার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কগুলো অপ্রশস্ত। এতে প্রতিনিয়ত দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও পিরোজপুর থেকে মংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে যাতায়াতের চাপ বাড়ায় ভোগান্তির শেষ নেই এ অঞ্চলের মানুষদের। রাস্তা চওড়া হচ্ছে না, দিন দিন গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েই চলছে। সরকার রাস্তা যদি একটু পাস বড় করে দেয়। পুলিশ বলছে, দুই বা ছয় লেনে উন্নীত করার পাশাপাশি নগরের মধ্যে থেকে যেসব জায়গায় মহাসড়ক গেছে সেখানে নির্মাণ করতে হবে বাইপাস সড়ক। পর্যায়ক্রমে আঞ্চলিক ও অভ্যন্তরীণ অপ্রশস্ত সড়কগুলো নিয়ে কাজ করার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। পদ্মা সেতু পরবর্তী অঞ্চলে সকল কিছু একটা বড় পরিবর্তন হয়েছে, তো সিক্স লেন একান্ত আবশ্যক। বুর্গাটা পর্যন্ত ইতিমধ্যে প্রশস্তকরণের কাজ চলমান এবং আমরা খুব দ্রুত এটা সমাপ্ত করতে পারবো। সড়কগুলিকে পর্যায়ক্রমে একটির পরে একটি যথাযথ মান এবং প্রশস্ততা উন্নীত করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 221 কিলোমিটার ঢাকা বরিশাল কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয়। 2018 সালে প্রায় 3,500 হেক্টর ভূমি অধিগ্রহণে 1,867 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। 2021 সালের জুনের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজটি শেষ করার কথা থাকলেও এ পর্যন্ত বরিশাল বিভাগে 33 কিলোমিটার ও মাদারীপুর অংশে মাত্র 7 কিলোমিটার অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। তাই এখনও আটকে আছে মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।